হ্যাঁ বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যুৎ উন্নয়ন দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আপনাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলস জানিয়ে দেবো আপনারা এখানে আবেদন কী করে করবেন তার সাথে এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যে নোটিফিকেশানে কী বলা হয়েছে বন্ধুরা দেখে নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি নোটিফিকেশন প্রথমে বলে দেওয়া হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নিচে দেখে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ কেন হচ্ছে মানে শিক্ষানিবশ নিয়োগ করানো হচ্ছে এখান থেকে বলে দেওয়া হয়েছে বেঙ্গল ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল বন্ধুরা এখানে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবার দেখে এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সিস আর কোয়ালিফিকেশান তারপরে এখানে দেখিনি প্রথমে বলে দেওয়া হয়েছে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে ভ্যাকেন্সিস কত রয়েছে ক্যাটাগরি কী কী ক্যাটাগরিতে রয়েছে মানে কোন কোন ক্যাটাগরিতে এই পোস্টগুলো রয়েছে সমস্ত বলা হয়েছে আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে প্রথম যে পোস্ট দেখি গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে এখানে টোটাল টু বারোটা ভ্যাকেন্সি আছে এখানে সমস্ত ভ্যাকেন্সি ক্যাটাগরাইজ ভাগ করে দেওয়া হয়েছে তারপরে দেখি এখানে ইলেকট্রিক্যালে টোটাল দশটা ভ্যাকেন্সি ক্যাটাগরিজ সমস্ত ভাগ করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশান এখানে আপনাদের পাঁচটা ভ্যাকেন্সি তারপর হচ্ছে মাইনিং এখানে তিনটে ভ্যাকেন্সি আর এখানে সমস্ত ক্যাটাগরিজ ভাগ করে দেওয়া হয়েছে এই সমস্ত পোস্টে আপনাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখি আপনার যদি গ্রাজুয়েশান ডিগ্রি পাস করে থাকেন চার বছরে মেকানিক্যাল তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশান মাইনিংয়ের ওপর তাহলে আপনার এখানে আবেদন করতে পারবে তারপরে দেখুন দু নম্বরে বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখি মেকানিক্যালে এখানে টোটাল তেরোটা ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরাইজ ভাগ করে দেওয়া হয়েছে ইলেকট্রিক্যালে এখানে দশটা ভ্যাকেন্সি ক্যাটাগরিজ ভাগ করে দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্টেশনে এখানে সাতটা ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরাইজ ভাগ করে দেওয়া হয়েছে এখানে যদি আপনার ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন মেকানিক্যালে তারপরে ইলেকট্রিক্যালে তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখি এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে প্রথমে আপনাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনাদের কিন্তু রেজিস্টার করতে হবে বন্ধুরা এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে রেজিস্টার করবেন আর এখানে আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবার দেখি এখানে সমস্ত রিজার্ভেশন বলে দেওয়া হয়েছে এবার দেখি এখানে আপনাদের এজ লিমিট বলা হয়েছে এখানে আঠেরো থেকে চব্বিশ বছর মধ্যে বয়স হতে হবে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করবেন আর যারা গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করেন তবে তাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর মধ্যে হতে হবে আর এই বয়সটাও কিন্তু ধরতে হবে এক ছয় দু সাল অনুযায়ী এবার বন্ধু দেখি এখানে কিন্তু আপনাদের একটা ট্রেনিং দেওয়া হবে প্রথমে আপনাদের ট্রেনিং করানো হবে এখানে এখানে আপনাদের ট্রেনিংয়ের যে মেয়াদটা রয়েছে সেটা বারো মাস মানে হচ্ছে এক বছর আপনাদের ট্রেনিং করানো হবে এই এক বছর ট্রেনিং চলাকালীন আপনাদের স্টাফিন দেওয়া হবে স্টাফিনে দেখি বলে দেওয়া হয়েছে যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করবে তাদের ন হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি মানে স্টাফিন দেওয়া হবে আর যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করবেন মানে যারা সিলেক্টেড হবেন তাদের কিন্তু স্টাফিন দেওয়া হবে আট হাজার টাকা করে প্রত্যেক মাসে এবার বন্ধুরা দেখি এখানে আপনাদের হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আর আমি দেখিয়ে দেবো এই ভিডিও শেষে কীভাবে আবেদন করবেন এবার একটু নিচে নেবেন এখানে দেখি আপনাদের ডেট বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে সাত ছয় দু হাজার বাইশ তারিখ থেকে আপনাদের আবেদন যে লাস্ট ডেট সেটা রয়েছে সাতাশ ছয় দু হাজার বাইশ মানে জুন মাসের সাতাশ তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন আর এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবার বন্ধুরা দেখে নিন জেনারেল ইনস্ট্রাকশানে আপনাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে এখানে আপনারা যে ফর্ম ফিল আপ করবেন আপনাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে একটা লিস্ট তৈরি করা হবে লিস্ট তৈরি করে এখানে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে আর এখানে আপনার ইন্টারভিউতে পাশ করে গেলে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান হয় আপনাদের এখানে ডাইরেক্ট চাকরিতে জয়েন করিয়ে নেওয়া হবে তাহলে বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আবেদন কী করে করবেন বন্ধুরা দেখেন আমি এখন অনলাইন আবেদনে এই পেজে চলে এসেছি এই পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আসার পর একটু নিচে যাবেন নিচে গিয়ে এখানে নিউ অ্যাপ্লিকেশন বলে অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখেন এখানে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল এবার দেখেন বন্ধুরা এখান থেকেও আপনারা এনএটিএস সে লগ ইন মানে রেজিস্ট্রেশন করতে পারবেন সিম্পলি প্লিজ ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখি এখানে নতুন পেজ ওপেন হয়ে গেল ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের এখানে সিম্পলি একটু নিচে যাবেন নিচে গিয়ে এখানে আপনার রেজিস্টার করে করতে হবে এখানে আগে রেজিস্টার করে নেবেন এখান থেকে আপনারা একটা নাম্বার পাবেন সেই নাম্বারটা আপনাদের এখানে কাজে লাগবে দেখেন এখানে যে এন এটিএস এমপ্লয়মেন্ট নাম্বার বলা আছে এখানে আপনাদের দিতে হবে সেটা সেটা দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে ঠিকমতো ফ্লাপ করে নেবেন সমস্ত কিছু সমস্ত কিছু ফ্ল্যাপ করে এখানে আপনারা সাবমিট করে দেবেন ক্যাপচার কোডটা বসে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেবেন সাবমিট করার পর এখানে আর ডকুমেন্টস সমস্ত কিছু আপলোড করলে করে দিলে এখানে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর যে বন্ধু এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় আর বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য